হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি হেল্পফুল টিউটোরিয়াল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনাদের স্মার্টফোন যে কোনো লেখা কিন্তু আপনাকে পড়ে শোনাবে। তো অনেক সময় কিন্তু আমাদের অনেক ফ্রেন্ড আমাদেরকে বড় মেসেজ পাঠায়, অথবা আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করার পর অনেক বড় লেখা থাকে, সেটা হোক না যে দেশের কোনো ভাষাই, আপনি ইংলিশ থেকে শুরু করে ফরাসি পর্যন্ত যেই ভাষাই হোক না কেন, সেটা কিন্তু আপনার স্মার্টফোনই আপনাকে পড়ে শোনাবে। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আপনারা দেখেন এই লেখাটি কিন্তু আমাকে সম্পূর্ণ পড়ে শোনাবে আমার স্মার্টফোন। একজন মধ্যবিত্ত বেকার ছেলেই জানে পরিবারের মানুষ গুলো ও এক সময় তার কাছে ধারালো ছড়ির মতো। একজন অভাবে থাকা ছেলেটা জানে আপন মানুষগুলো কিভাবে পর হয়ে যায়। একটা অর্থহীন ছেলেই জানে সবার কাছেই কাছের বন্ধু হওয়া যায় না। একজন মধ্যবিত্ত তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা দেখলেন এই মেসেজটা কিন্তু সম্পূর্ণ আমার স্মার্টফোনই আমাকে পড়ে শুনিয়েছে। তো এই সেটিংটি কিভাবে আপনাদের স্মার্টফোনে চালু করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভিওর্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা এটা আপনাদের স্মার্টফোনে কিভাবে চালু করবেন, জাস্ট এটা আপনাদের স্মার্টফোনে চালু করার জন্য অবশ্যই আপনারা চলে যাবেন সেটিং অপশনে। সেটিং থেকে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস, যে আপনারা অ্যাডিশনাল সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে চলে যাবেন অ্যাক্সেসিবিলিটিতে, অ্যাক্সেসিবিলিটিতে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দ্বিতীয় নম্বরে একটি অপশন পেয়ে যাবেন ভিশন, জাস্ট আপনারা ভিশনে যদি ক্লিক করেন দ্বিতীয় নম্বরে আরেকটি অপশন পেয়ে যাবেন সিলেক্ট টু স্কিপ, জাস্ট আপনারা এটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট এখান থেকে সিলেক্ট টু স্কিপ শর্টকাটটা এটাকে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিয়ে এখান থেকে অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে গট এটা ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার ডাইন সাইডের নিচে কিন্তু একটি আইকন চলে আসছে, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু আমাদের অ্যালাউ হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে চলে যাবো আমরা সেটিং অপশনে, সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা সর্বোপরি একটি অপশন পেয়ে যাবো টেক্সট টু স্পিচ সেটিং, জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা এখানে পেয়ে যাবো ল্যাঙ্গুয়েজ, জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো। এখানে কিন্তু অনেক দেশের ল্যাঙ্গুয়েজ আপনি পেয়ে যাবেন, যেই ভাষাটাকে আপনি শুনতে চান সেই ভাষার ল্যাঙ্গুয়েজটি এখানে থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশি এর জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি জাস্ট মেয়ে ভয়েস শুনতে চান তাহলে বাংলা ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন, আর ছেলে বয়স শুনতে চাইলে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমাদের সেটিং শেষ, এখান থেকে আমরা ব্যাগ দিয়ে বেরিয়ে যাবো। তো সম্পূর্ণ ব্যাগ দিয়ে বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখাই, এখন যদি আমি যে কোনো একটি অ্যাপসের উপর এটা করি, জাস্ট আমি এই অ্যাপসটির মধ্যে সিলেক্ট করে দিলাম, এই অ্যাপসের নামটিও কিন্তু পড়ে শোনাবে, ঠিক আছে বন্ধুরা। তো আমার স্মার্টফোন কিন্তু এই অ্যাপসের নামটি অপারেশন হবে। এখন আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করেন বা আপনাকে যে কোনো মেসেজ কেউ যদি সেন্ড করে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার স্মার্টফোনই আপনাকে অপারেশন হবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।